তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো স্যামসাং আজকে ভারতের বাজারে তাদের স্যামসাং গ্যালাক্সি A52s 5G এই ফোনটি কিন্তু লঞ্চ করিয়ে দিয়েছে এবং এটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে বাজারে লঞ্চ করবে। আর এই ফোনটি শুধুমাত্র 6GB 128GB এবং 8GB 128GB এই দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। 6GB 128GB এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ভারতের বাজারে 36,000 রুপি এবং 8GB 128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 37,499 রুপি। এবং আপনি যদি এখানে স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটিকে দেখেন তাহলে এই ফোনটি কিন্তু বেশ কিছুটা ওভার প্রাইস। তো আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে আমার কি মতামত, তারপর এই ফোনটি কবে নাগাদ এবং কত দামে বাংলাদেশে বাজারে লঞ্চ করবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই বলে রাখি, এখানে এই ফোনটিতে আগের স্যামসাং গ্যালাক্সি A52 4G-র মতোই কিন্তু সমস্ত স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, শুধুমাত্র এখানে দুই একটা জায়গায় চেঞ্জ করা হয়েছে। যেমন প্রথমত এখানে পারফরম্যান্স, দ্বিতীয়ত এখানে এই ফোনটি কিন্তু একটি 5G ফোন হবে। তো প্রথমে যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে যথারীতি এখানেও এই ফোনটিতে 6.5 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং এই ডিসপ্লেটি কিন্তু সেই মিডিলে একটি সিঙ্গেল পাঞ্চোর সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে, 800 nits পর্যন্ত এখানে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে এখানে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে। তো ওভারঅল এটি একটি স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে, তো ডিসপ্লে আউটপুট এখানে একদম দুর্দান্ত পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ থাকছে না, হুবহু আগের মতোই থাকছে। আগের মতোই ব্যাক সাইডে প্লাস্টিক থাকবে এবং ডিজাইনটাও কিন্তু আগের মতোই হবে, এখানে তেমন কোনো নতুনত্ব ডিজাইন কিন্তু ব্যবহার করা হয়নি। এখানে ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে, তারপর এখানে IP67 রেটিং দেওয়া হয়েছে, তার মানে এখানে এই ফোনটিতে হালকা জলে ছিটে পটাই এবং ধুলোবালি ছিটে পটাই এখানে কিছু হবে না। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 778G এই 5G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটারে তৈরি। তো অবশ্যই একটি পাওয়ারফুল এবং একটা ভালো অপটিমাইজ প্রসেসর, এখানে গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং সমস্ত কাজ খুব ভালোভাবে করা যাবে এবং ওভারঅল পারফরম্যান্স এখানে কিন্তু একদম দুর্দান্ত পাওয়া যাবে। কিন্তু যে দামে এই ফোনটি লঞ্চ করেছে এই দামে এই প্রসেসরটিকে একদমই কিন্তু মানায় না। এই প্রসেসরটি দিয়ে ভারতের বাজারে 30,000 রুপির প্রাইস পয়েন্টে যদি কোনো ফোন লঞ্চ করে তাহলেই কিন্তু একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা চলে। এছাড়াও এখানে এই ফোনটিতে UFS 2.1 স্টোরেজ টাইপ থাকছে এবং LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হয়েছে। আর যেহেতু এটি একটি 5G ফোন হবে সেই জন্য এখানে 5G-র ক্ষেত্রে স্যামসাং কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করেনি। এখানে স্যামসাং এই ফোনটিতে 12টি 5G ব্যান্ডে সাপোর্ট দিয়েছে, তো এটি কিন্তু অবশ্যই একটি ভালো ব্যাপার। তো এরপর যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে কিন্তু A52 4G-র মতোই ক্যামেরা থাকছে। এখানে ব্যাক সাইডে থাকছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং এই প্রাইমারি ক্যামেরায় F1.8 অ্যাপারচারটি কিন্তু ব্যবহার করা হয়েছে এবং তার সাথে এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কিন্তু দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে এখানে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 5 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো আর একটি ডেপথ সেন্সার এখানে দেওয়া হয়েছে এবং এই ফোনের ফ্রন্ট সাইডে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং আমরা কিন্তু এর আগে স্যামসাং গ্যালাক্সি A52 4G এখানে কিন্তু ক্যামেরা আউটপুট অনেকটাই ভালো পেয়েছি, তো সেক্ষেত্রে আশা করা যায় এবার এখানেও ক্যামেরা আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 4500mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে এই ফোনটি কিন্তু 25W-এর একটি ফাস্ট চার্জার সাপোর্ট করে। কিন্তু বক্সের মধ্যে এখানে কত ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসাবে এখানে স্যামসাংয়ের OneUI 3.1-এর অপটিমাইজেশন দেওয়া হয়েছে এবং এই ফোনটি কিন্তু রান করবে Android 11-এর উপর। এবং স্যামসাং কিন্তু এখানে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা এখানে এই ফোনটিতে আগামী 3 বছর পর্যন্ত লেটেস্ট OS-এর আপডেট দেবে,
তো এটি কিন্তু অবশ্যই একটি ভালো ব্যাপার। এছাড়াও এখানে এই ফোনটিতে যথারীতি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং তার সাথে সাথে এখানে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট এবং ডুয়াল স্টিরিও স্পিকারের সুবিধা কিন্তু এখানে এই ফোনটিতে দেওয়া হয়েছে। তো এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে এই ফোনটি আজকে ভারতের বাজারে লঞ্চ করেছে। তো ওভারঅল এখানে কিন্তু খুবই ভালো একটি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, কিন্তু একটু বেশি দামেই এই ফোনটি কিন্তু লঞ্চ করেছে। আমার মনে হয় এই ফোনটি ভারতের বাজারে 30-32,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করার দরকার ছিল এবং এই ফোনটি হয়তো এই মাসের শেষের দিকেই বাংলাদেশের বাজারে লঞ্চ করবে এবং আশা করা যায় বাংলাদেশের বাজারে এই ফোনটি ওই 42-44,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। তো এরপর এই দামে এই ফোনটি কেনা কি ঠিক হবে? তো স্যামসাং কিন্তু এই ফোনটিকে শুধুমাত্র অফলাইন মার্কেটকে কেন্দ্র করে লঞ্চ করেছে এবং অফলাইন মার্কেটে এই ফোনটি ছাড় দিয়ে 30-32,000 রুপির প্রাইস পয়েন্টে অবশ্যই পাওয়া যাবে। আর এই দামে যদি অফলাইনে এই ফোনটি পাওয়া যায় তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। কিন্তু 36,000-এ এই ফোনটি একদমই ভ্যালু ফর মানি নয়। আপনি যদি এখানে আরও কিছু টাকা বেশি খরচা করতে পারেন তাহলে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন 5G এই ফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট হবে। তারপর আপনি যদি এই দামে একটি পারফরম্যান্সযুক্ত ভালো স্মার্টফোন চান তাহলে এর থেকে আরও অনেকটাই কম দামে IQ7 এই ফোনটিও কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে এখানে ক্যামেরা আর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক থেকে এখানে কিন্তু A52s এই ফোনটি এগিয়ে থাকবে। তো ওভারঅল এই দামে বাজারে কিন্তু বেশ কিছু ভালো ভালো অপশান অ্যাভেলেবেল আছে। তো এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত, কত দামে এই ফোনটি লঞ্চ করা উচিত ছিল বলে আপনার মনে হয়, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।